I am Bandana Mukherjee. Welcome to my kitchen. Aaj ami baniye dekhabo Mayda Sooji Cheela. Chilka to bibhinno type er hoy, chaler chilka, char daler chilka, kintu aaj ami dekhabo Mayda Sooji Cheela. Er jonno amar je ingredients gulo chai, shegulo ektu dekhe nei. Prothome ami dekhachhi 1 cup ekhane amar 1 cup I boro cup er size e ami moida niyechi ar half cup niyechi suji. এর পরিমাণটা থাকবে এটা যদি 1 কাপ হয় ময়দা সুজি তাহলে থাকবে হাফ কাপ এর জন্য লাগবে তেল ধনেপাতা কুচানো নুন স্বাদ অনুসার পেঁয়াজ কুচানো আছে লঙ্কা আমি এখানে নিয়েছি গ্রিন চিলি 4টে নিয়েছি আপনি যদি ঝাল খেতে ভালোবাসেন তাহলে একটু বাড়াতেও পারেন আর এখানে একটা ডিম রাখা আছে পরিমাণ যদি কম হয় আমি যেটা নিয়েছি সেখানে একটা ডিম লাগবে যদি পরিমাণ বেশি হয় তাহলে দুটো ডিমই ইউজ করতে পারেন ঠিক আছে আমি একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে আমি এট ফার্স্ট ময়দাটা দিচ্ছি এর মধ্যে আমি সুজিটা দিয়ে দিচ্ছি যেগুলো আছে এগুলো আমি এখানে মিক্সিং বোলে অ্যাড করছি আচ্ছা এই জলটা আমি ঠিক যেমন আমি ইডলির ব্যাটার তৈরি করি সেভাবে কনসিস্টেন্সি করতে হবে যেন কনসিস্টেন্সি ঠিক থাকে এটাকে ভালো করে একসাথে মিক্স করতে হবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা এর মধ্যে ভালো করে ফিটিয়ে নিতে হবে বন্ধ করে দিয়েছি আমি গ্যাসটা অন করছি এর মধ্যে আমি ফ্রাই প্যান ইউজ করব একটু গরম হওয়ার পর আমি তেল দেব তেল দিয়ে আমি এটা চারদিকে স্প্রেড করে দেব এরপর আমি ব্যাটারটা এর মধ্যে ঠিক যেমন আমরা পাটিসাপটা বানাই সেইভাবে এটাকে বানাতে হবে এটা একটু হতে হবে একটা পিট হলে আর একটা পিট আমি দিয়ে দেব তেলের মধ্যে এটা একইভাবে ওইভাবে সাইডে একটু তেল দিতে হবে
চেপে নিতে হবে যাতে করে কাঁচাও না থাকে। আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। আমার ছিলকা তৈরি হয়ে গেছে। এটা বাচ্চাদের স্কুলের ভালো লাগবে, বাচ্চাদের খুবই ভালো লাগে, সকালের ব্রেকফাস্টের জন্য খুব ভালো লাগে। আর এটা আপনি চিকেনের সাথে সার্ভ করতে পারেন, আলুর দম দিয়ে খেতে পারেন, এটা আপনার ইচ্ছে। ঠিক আছে, যদি আপনার এই রেসিপি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে লাইক করবেন, ব্যাস। আর কেমন হলো জানাবেন।